أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين শিরোনামে আপনারা দেখতে পেয়েছেন যে পবিত্র কোরআন মাজিদের সূরা ফাতির এর 28 নম্বর আয়াত লেখা ছিল যেটি হচ্ছে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা নিঃসন্দেহে মানুষের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে আলেম কারা আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ারিশ এছাড়া কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারাই আলেম তো কোরআনের জ্ঞান যাদের মধ্যে থাকবে নিঃসন্দেহে তারা সব মানুষের চাইতে আল্লাহকে বেশি ভয় করবে এটাই স্বাভাবিক সো প্রিয় বন্ধুরা আমাদের মধ্যে যারা আমরা কথায় কথায় আলেমদেরকে গালি দিয়ে থাকি আমরা যেন তা না করি কেননা আলেমরা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন আলেমরা আল্লাহকে বেশি ভয় করেন সুতরাং আমরা যেন সেই কাজটি না করি বরং আমাদের জন্ম মৃত্যু বিয়ে এসব কিছুর প্রয়োজন হয় আলেমদের অন্তত ইন্তেকালের সময় ইন্তেকালের পরে কবরস্থ করার জন্য জানাজাটুকু কোনো আলেম দিয়ে পড়ানোর জন্য সবাই মুখিয়ে থাকে আমরা যদি সেই আলেমদেরকে কটাক্ষ করে কথা বলি তাহলে অবশ্যই কোনো আলেমরা চাইবেন না সেই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করতে এইটাই একটি নজির রয়েছে আমাদের এই ভবানীগঞ্জ অঞ্চলের জনৈক ব্যক্তি আমি নাম বললে আপনারা চিনে যাবেন লক্ষ্মীপুর জেলার এই ভবানীগঞ্জে কোনো এক ব্যক্তি বলতেন এরকম শত শত হুজুর শত শত মোল্লা আমার পকেটে থাকে এইভাবে তিনি ঠিক এই ভাষায় তিনি কথা বলতেন যে শত শত হুজুর মোল্লা আমার পকেটে থাকে সেই ব্যক্তি মারা যাওয়ার পর কোনো আলেমরা তার জানাজায় পড়তে আসেননি এবং মসজিদের সামনে যখন তার লাশটি নিয়ে আসা হয়েছিল আমি সামনে ছিলাম খুব ছোট ছিলাম কিন্তু আমার এই ঘটনাটি একদম স্পষ্ট মনে আছে এলাকার কোনো আলেম সেই ব্যক্তির জানাজা পড়তে আসেননি উপরন্তু কোনো একজন থার্ড ক্লাসের ছোট লো লেভেলের একজন মোল্লা এসেছিল জানাজা পড়তে কিন্তু যেই জানাজায় দাঁড়িয়েছেন অমনি ভবানীগঞ্জ বাজারের এক হিন্দু দোকানদার হিন্দু এখনও সেই দোকানটি আছে একটি চায়ের দোকানদার মিষ্টির দোকানদার তিনি এসে দাঁড়িয়েছেন ওই খাটলির মধ্যে সেই জানাজার খাটের মধ্যে এভাবে ধরেছেন যে এই ব্যক্তি আমার দোকানে বাকি আছে তো আমার বাকিটা পরিশোধ করা ছাড়া কীভাবে সে দুনিয়া থেকে যাবে এখনও যিনি করেছেন এই কাজটি সেই ব্যক্তিও বেঁচে আছেন সে হিন্দু ও মুসলিম ভাই এখনও তিনিও বেঁচে আছেন তিনি সেদিন আমার সামনে আমি সেদিনের ঘটনা আমি স্পষ্ট সাক্ষী সেদিন সেই হিন্দু ভাইটি ওই ব্যক্তির যে ব্যক্তি বলল যে আমার পকেটে শত শত মোল্লা থাকে তো সেই ব্যক্তির জানাজার খাটলি চেপে ধরে বলল যে এই ব্যক্তি থেকে আমি টাকা পাই ওর টাকা দেওয়া ছাড়া আমি তাকে আজকে জানাজাও করতে দেব না তা দাফনও করতে দেব না দেখুন মৃত্যুর সময় সেই ব্যক্তি কত বড় লাঞ্ছিত হয়েছে আর সেই ঘটনা আমি শুধু জানি না নয় বরং এই আমাদের এই অঞ্চলের এই গ্রামের এই ভবানীগঞ্জ গ্রামের শত শত মানুষ সেদিনের ঘটনার সাক্ষী হয়ে গিয়েছে আজও সাক্ষী আছে অনেকেই এখনও মারা যায়নি বেঁচে আছেন তো ভাইরা আমার এজন্য আমরা আলেমদের সম্পর্কে কথা বলার জন্য অবশ্যই যেন সচেতন হই সতর্ক হই আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন প্রিয় ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে রয়েছে আমার বহুদিনের লালিত স্বপ্ন আমার আমার আব্বা মরহুম যে প্রতিষ্ঠানটি করে গেছেন এলাকার মানুষের সহযোগিতায় মানুষের দান মানুষের ভালোবাসার ফসল এই মাদ্রাসাটি দেখুন একটা স্তম্ভ হয়েছে এবং এখানের কাঠামোগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে ছাদ জরুরি করা দরকার যদি ছাদ করা সম্ভব না হয় তাহলে এই যে আলেম তৈরির কারখানা কিছুদিনের মধ্যেই ক্লাস চালু হয়ে যাবে তো আলেম তৈরির কারখানাটা এই অবস্থায় যদি পড়ে থাকে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে না সেজন্য আমি আশা করব এই মাদ্রাসার কর্তৃপক্ষ আপনাদের নিকট অনুরোধ করেছে যেন আপনারা সহযোগিতা করেন মাদ্রাসার জন্য এবং আলেম তৈরির কারখানাটি যেন ভালোভাবে নির্মিত হয় সেজন্য আপনারা এই ছাদ
খুব জরুরি ছাদ নির্মাণ করা দরকার, এদিকে ফ্লোরের কাজ দরকার, মাটি ভরাট করা দরকার। পুকুর থেকে যেহেতু এটা বেজ কলাম হয়ে উঠেছে, সেজন্য মাটি ভরাট করানো দরকার। তো আশা করি আমার প্রিয় বন্ধু যারা আমার ফেসবুক লাইভে আমার ফেসবুকে আছেন এবং আমার অনেক বন্ধুরা রয়েছেন, অনেক আত্মীয় রয়েছেন, অনেক স্বজন রয়েছেন, ইতিমধ্যে অনেকেই সহযোগিতা করেছেন মাদ্রাসার জন্য। তো আশা করি আপনারা সকলে মিলে এই মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন। এবং এই যে আল্লাহ বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন যে সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, সেই রকম আলেম তৈরির একটি কারখানা, সেরকম এক আলেম তৈরির জন্য এই প্রতিষ্ঠানটি নির্মিত হচ্ছে। এবং এলাকার মানুষের সহযোগিতায়, দেশবাসী আমার প্রিয় বন্ধুদের সহযোগিতায় এই যাবৎ হয়ে আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার সাথে যুক্ত রয়েছেন, এই যে কাঠামো দাঁড়িয়ে যাবে একদিন, হয়তোবা এরকম প্ল্যানই আমাদের রয়েছে, এরকম একটি প্ল্যান আমাদের রয়েছে নির্মাণাধীন এই ভবনটি। এখানে হিফজু শাখা রয়েছে, নুরানি শাখা রয়েছে, মাদ্রাসা বিভাগ, এই ক্লাসগুলো পরিচালনার ক্ষেত্রে এখানে সকলের অবদান অনুদান প্রয়োজন, জরুরি প্রয়োজন। তো প্রিয় ভাইরা, এই মুহূর্তে আমরা আপনাদের থেকে বিদায় নেব, লাইভ থেকে বিদায় নেব। আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা, দোয়া, আন্তরিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলেম তৈরির কারখানা যেন সুন্দরভাবে নির্মিত হয়, আপনাদের সহযোগিতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।